ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি। প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটা থেকে নিজে করি 16.2 অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। আজ আমরা যেটা শেখার চেষ্টা করব সেটা হলো কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কিভাবে কোনো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হয়। নিয়ন্ত্রিত সংখ্যা থেকে নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হলে যে যে বিষয়গুলো প্রথমে জানতে হবে সেগুলো হলো, নিয়ন্ত্রিত সংখ্যা বলতে কী বোঝায়, নিয়ন্ত্রিত সংখ্যার পরম মান বলতে কী বোঝায়, বিপরীত সংখ্যা বলতে কী বোঝায়, নিয়ন্ত্রিত সংখ্যার বীজগাণিতিক যোগ কীভাবে করতে হয়, এবং সব শেষে শেখার চেষ্টা করব কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কীভাবে কোনো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হয়। তাহলে প্রথমে বোঝার চেষ্টা করি নিয়ন্ত্রিত সংখ্যা বলতে কী বোঝায়। আমরা জানি +1, +2, +3, +4, +5 ইত্যাদি এই সব সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা। আবার আমরা জানি -1, -2, -3, -4, -5 ইত্যাদি এসব সংখ্যা হলো ঋণাত্মক সংখ্যা। প্লাস এবং মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে বলে নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোই হলো নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এখন আমরা বুঝে গেলাম নিয়ন্ত্রিত সংখ্যা বলতে কী বোঝায়। এরপর বোঝার চেষ্টা করি নিয়ন্ত্রিত সংখ্যার পরম মান বলতে কী বোঝায়। নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্নবর্জিত মানকে পরম মান বলে। অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার প্লাস বা মাইনাস চিহ্ন বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হলো সেই নিয়ন্ত্রিত সংখ্যার পরম মান। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা +5 এবং -5 এর পরম মান 5, আবার নিয়ন্ত্রিত সংখ্যা +7 এবং -7 এর পরম মান 7। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যার পরম মান বলতে কী বোঝায় সেটা এখন বোঝা গেল। এরপরে বোঝার চেষ্টা করি বিপরীত সংখ্যা বলতে কী বোঝায়। দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে, কিন্তু শূন্য এর বিপরীত সংখ্যা শূন্যই হয়। এখন +3 এর পরম মান হলো 3 এবং -3 এর পরম মান হলো 3। তাহলে +3 এবং -3 এদের পরম মান সমান। +3 এর বিপরীত সংখ্যা হবে তাহলে -3, আবার +2 এর বিপরীত সংখ্যা হবে -2। এরপর বোঝার চেষ্টা করি কীভাবে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করতে হয়। মনে রাখতে হবে 4 রকমভাবে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করা যায়। 1 নম্বর হলো ধনাত্মক সংখ্যার সঙ্গে ধনাত্মক সংখ্যার যোগ, 2 নম্বর হলো ধনাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ, 3 নম্বর হলো ঋণাত্মক সংখ্যার সঙ্গে ধনাত্মক সংখ্যার যোগ, 4 নম্বর হলো ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ। এই 4 রকমভাবে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করা যায়। নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হলে প্রথমে জানতে হবে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ কিভাবে করতে হয়। আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে প্রথমে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। কয়েকটা সহজ ধাপ অনুসরণ করলেই আমরা খুব সহজেই নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করতে পারব।
প্রথমে দেখি প্লাস তিন প্লাস প্লাস পাঁচ সমান কত। এখানে প্লাস তিনের সঙ্গে প্লাস পাঁচ যোগ করতে হবে, দুটোই ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে ধনাত্মক সংখ্যার সঙ্গে আমাদের ধনাত্মক সংখ্যার যোগ করতে হবে। নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময় আমাদের প্রথম কাজ হবে, আমাদের দেখতে হবে যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করছি সেই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন এক না আলাদা। এখানে দেখছি দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্নই এক। এর পরের কাজ হচ্ছে যোগফলের চিহ্নটাকে বসিয়ে নেওয়া। এখন যোগফলের চিহ্ন আমরা কিভাবে বসাবো? দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে যোগফলের চিহ্ন হবে সংখ্যা দুটোতে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন। এখানে সংখ্যা দুটোতে প্লাস চিহ্ন আছে, তাহলে যোগফলের চিহ্ন হবে প্লাস চিহ্ন। তাহলে এবারে আমরা সমান চিহ্ন দিয়ে যোগফলের চিহ্নটা আগে বসিয়ে নেব। তাহলে প্রথম কাজটা আমাদের হয়ে গেল, অর্থাৎ যোগফলের চিহ্নটা বসানো হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে যোগফলের মান নির্ণয় করা। তাহলে যোগফলের মান আমরা কিভাবে নির্ণয় করব? সংখ্যা দুটোর পরম মানের যোগ করলেই আমরা যোগফলের মান পেয়ে যাব। এখন আমরা জানি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্নটা বাদ দিলে যে মান পাওয়া যায় সেটাই হলো পরম মান। এখানে প্লাস থ্রি, এর প্লাস চিহ্নটা বাদ দিলে পাচ্ছি থ্রি, তাহলে প্লাস থ্রি এর পরম মান হলো তিন। আবার প্লাস ফাইভ, এর প্লাস চিহ্নটা বাদ দিলে পাচ্ছি ফাইভ, তাহলে প্লাস ফাইভ এর পরম মান হলো পাঁচ। তাহলে সংখ্যা দুটোর পরম মানের যোগফল হলো তিন যোগ পাঁচ অর্থাৎ আট। তাহলে এরপরে আমরা সমান চিহ্নের পরে যে প্লাস চিহ্নটা বসিয়েছিলাম তারপরে একটা বন্ধনীর মধ্যে তিন যোগ পাঁচ লিখে সমান চিহ্ন দিয়ে লিখব আট। এটাই হলো দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগফলের মান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুটো ধনাত্মক সংখ্যার যোগ করলে যোগফলের চিহ্ন হয় প্লাস, এবং প্লাস চিহ্নটা যোগফলের আগে বসে, এবং যোগফলের মান আমরা পাই সংখ্যা দুটোর পরম মানের যোগ করে। এবারে বোঝার চেষ্টা করি দুটো ঋণাত্মক সংখ্যার যোগ কীভাবে করতে হয়। তাহলে এখন আমরা দেখি মাইনাস তিন যোগ মাইনাস ছয় সমান কত। এখানে মাইনাস তিনের সঙ্গে মাইনাস ছয় যোগ করতে হবে, দুটোই হলো ঋণাত্মক সংখ্যা। তাহলে এখানে ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ করতে হবে। এখন নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময় আমাদের প্রথম কাজ হবে, আমাদের প্রথমে দেখতে হবে যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করছি সেই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন এক না আলাদা। এখানে দেখছি দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্নই এক। এরপরের কাজ হচ্ছে যোগফলের চিহ্নটা বসিয়ে নেওয়া। যোগফলের চিহ্ন আমরা কিভাবে বসাবো সেটা একটু আগেই দেখে নিয়েছি, যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে যোগফলের চিহ্ন হবে সংখ্যা দুটোতে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন। এখানে সংখ্যা দুটোতেই মাইনাস চিহ্ন আছে, তাহলে যোগফলের চিহ্ন হবে মাইনাস চিহ্ন। তাহলে এবারে আমরা সমান চিহ্ন দিয়ে যোগফলের চিহ্ন মাইনাসটা বসিয়ে নেব। এর পরের কাজ হচ্ছে যোগফলের মান নির্ণয় করা। তাহলে যোগফলের মান আমরা কিভাবে নির্ণয় করব সেটাও আমরা একটু আগেই জেনে নিয়েছি, যে সংখ্যা দুটোর পরম মানের যোগ করলেই আমরা যোগফলের মান পেয়ে যাব। এখন আমরা জানি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্নটা বাদ দিলে যে মান পাওয়া যায় সেটাই হলো পরম মান। তাহলে মাইনাস তিন, এর মাইনাস চিহ্নটা বাদ দিলে আমরা পাচ্ছি তিন, তাহলে মাইনাস তিনের পরম মান হলো তিন। আবার মাইনাস ছয়, এর মাইনাস চিহ্নটা বাদ দিলে আমরা পাচ্ছি ছয়, তাহলে মাইনাস ছয়ের পরম মান হলো ছয়। তাহলে সংখ্যা দুটোর পরম মানের যোগফল হবে তিন যোগ ছয় অর্থাৎ নয়।
তাহলে যোগফলের মান আমরা পেয়ে গেলাম 9, এবং যোগফলের চিহ্ন হলো মাইনাস। তাহলে আমরা এরপরে সমান চিহ্ন দিয়ে লিখব মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে 3 যোগ 6, তারপরে সমান চিহ্ন দিয়ে লিখব মাইনাস 9। তাহলেই আমাদের দুটো একই চিহ্নযুক্ত নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম দুটো ঋণাত্মক সংখ্যার যোগ করলে যোগফলের চিহ্ন হয় মাইনাস, এবং মাইনাস চিহ্নটা যোগফলের আগে বসে, এবং যোগফলের মান আমরা পাই সংখ্যা দুটোর পরম মানের যোগ করে। তাহলে এখন আমরা শিখে গেলাম ধনাত্মক সংখ্যার সঙ্গে ধনাত্মক সংখ্যার যোগ কিভাবে করতে হয় এবং ঋণাত্মক সংখ্যার সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ কিভাবে করতে হয়, অর্থাৎ একই চিহ্নযুক্ত দুটো সংখ্যার যোগ কিভাবে করতে হয়। এবারে আমরা বোঝার চেষ্টা করব বিপরীত চিহ্নযুক্ত দুটো সংখ্যার যোগ কিভাবে করা যায়। তাহলে এবারে দেখার চেষ্টা করি +9 + -5 = কত। এখন এখানে দুটো সংখ্যার চিহ্ন হলো বিপরীত, অর্থাৎ ধনাত্মক সংখ্যার সাথে এখানে একটা ঋণাত্মক সংখ্যার আমাদের যোগ করতে হবে। নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময় আমাদের প্রথম কাজ হবে আমাদের দেখতে হবে যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করছি সেই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন এক না সেই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বিপরীত। এখানে দেখছি দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন বিপরীত। এরপরের কাজ হচ্ছে যোগফলের চিহ্নটা বসিয়ে নেওয়া। তাহলে যোগফলের চিহ্ন এখানে আমরা কিভাবে বসাবো? দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন যদি বিপরীত হয় তাহলে যোগফলের চিহ্ন হবে সংখ্যা দুটোর মধ্যে যে সংখ্যার পরম মান বড় তার চিহ্নের মতো। তাহলে এখানে +9 এবং -5 এর মধ্যে +9 এর পরম মান বড়, তাহলে যোগফলের চিহ্ন আমরা বসাবো প্লাস। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে নিলাম প্লাস। এরপরের কাজ হচ্ছে আমাদের যোগফলের মানটা নির্ণয় করতে হবে। এখানে যোগফলের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? না, যোগফলের মানটা হবে সংখ্যা দুটোর পরম মানের বিয়োগফলের সমান। তাহলে এখানে +9, এর প্লাস চিহ্নটা বাদ দিলে আমরা পাচ্ছি 9। তাহলে +9 এর পরম মান হলো 9। আবার -5, এর মাইনাস চিহ্নটা বাদ দিলে আমরা পাচ্ছি 5। তাহলে -5 এর পরম মান হলো 5। তাহলে এবারে আমাদের সংখ্যা দুটোর পরম মানের বিয়োগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ 9 থেকে 5 বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। তাহলে আমরা এরপরে সমান চিহ্নের পরে যে যোগ চিহ্নটা বসিয়েছিলাম তারপরে একটা বন্ধনীর মধ্যে লিখব 9 - 5, তারপরে সমান চিহ্ন দিয়ে লিখব +4। তাহলে এখন আমরা দুটো সংখ্যার চিহ্ন যদি বিপরীত হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটা বুঝে গেলাম। তাহলে এখান থেকে আমরা বুঝলাম সংখ্যা দুটো বিপরীত চিহ্নযুক্ত হলে যোগফলের চিহ্ন হবে সংখ্যা দুটোর মধ্যে যার পরম মান বড় তার চিহ্নের মতো, এবং যোগফলের মান হবে সংখ্যা দুটোর পরম মানের বিয়োগফলের সমান। এখন নিশ্চয়ই বোঝা গেল যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ কিভাবে করতে হয়। এবারে আমরা জানার চেষ্টা করি নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সঙ্গে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করতে হয়। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করার সময় আমাদের প্রথম কাজ হবে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যাটা কি সেটা দেখে নেওয়া, তারপরে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যাটাকে দেখে দিতে হবে, এরপরে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সঙ্গে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যাটাকে যোগের যে নিয়মগুলো আগে আমরা জেনে এলাম সেই নিয়মেই যোগ করতে হবে।
তাহলেই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করা হয়ে যাবে। এবারে আমরা গণিত প্রভা বইটা থেকে 172 নম্বর পৃষ্ঠার নিজে করেই 16.2 এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বুঝে শেখার চেষ্টা করব। নিজে করেই 16.2 এর একের অঙ্কটা আমি খাতায় লিখে দিয়েছি, এবার দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। এখানে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হবে -6 থেকে +2। -6 থেকে +2 বিয়োগ মানে -6 এর সঙ্গে +2 এর বিপরীত সংখ্যার যোগ। এখন +2 এর বিপরীত সংখ্যা হলো -2, তাহলে -6 থেকে +2 বিয়োগ মানে -6 এর সঙ্গে -2 এর যোগ বোঝায়। তাহলে এরপরে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব -6 +-2। এবারে এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করতে হবে। এখানে দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন এক, তাহলে আমরা জানি যখন দুটো নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন এক হয় তখন যোগ করার সময় তাদের পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে সংখ্যা দুটোর যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে পরম মান দুটো যোগ করলে আমরা পাই 8, এবং সংখ্যা দুটোর চিহ্ন যেহেতু মাইনাস আছে তাহলে যোগফলের আগে মাইনাস চিহ্ন আমরা বসিয়ে দেব। তাহলে এরপরে সমান চিহ্ন দিয়ে লিখব সমান -8। এখন নিশ্চয়ই বোঝা গেল দুটো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়। আজ আমরা শেখার চেষ্টা করলাম নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়, এবং নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করার আগে যে যে বিষয়গুলো জেনে নিলে নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করাটা সহজ হয় সেই বিষয়গুলো আমরা আজ বোঝার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।